এবিসি নিউজে রাশিয়ার শর্ত মানার ব্যাপারে আগ্রহ দেখালেও যুক্তরাজ্যের পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সে অন্যরকম কথা বলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। আমরা হাল ছেড়ে দেব না, আমরা কিছুতেই হারব না, দেশের জন্য যে কোনো মূল্যে আমরা লড়াই চালিয়ে যাব, যুদ্ধ চালিয়ে যাব বনে জঙ্গলে ক্ষেতে খামারে পথে প্রান্তরে জলে স্থলে আকাশে বাতাসে নদীর তীর থেকে তীরে আমরা শেষ পর্যন্ত লড়ে যাব। যুক্তরাজ্যের পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সে তীব্র আবেগঘন ভাষণে এসব কথা বলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। জেলেনস্কি বলেন, এ লড়াই চালিয়ে নিতে আমরা সকলের সহায়তা চাই। এ সময় রাশিয়াকে সন্ত্রাসী দেশ হিসেবে আখ্যায়িত করতে যুক্তরাজ্যের প্রতি আহ্বান জানান জেলেনস্কি। তিনি মস্কোর ওপর যুক্তরাজ্যকে নিষেধাজ্ঞা জারি করতেও বলেন। জেলেনস্কির এই ভাষণকে ব্রিটিশ আইন প্রণেতারা দাঁড়িয়ে অভিবাদন জানান। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, জেলেনস্কির ভাষণ রেকর্ড করে রাখা হয়েছে। কোনো ব্রিটিশ আইন প্রণেতা যদি কোনো কারণে মঙ্গলবারের এই ভাষণ শুনতে ব্যর্থ হন, সেক্ষেত্রে তিনি যেন পরবর্তীতে তা শুনতে পারেন। যুক্তরাজ্যের পার্লামেন্ট ভবনের নাম ওয়েস্ট মিনিস্টার হল এবং পার্লামেন্টের উচ্চকক্ষের নাম হাউস অব লর্ডস। তবে দেশটির জাতীয় রাজনীতিতে পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সেরই প্রভাব বেশি। এর আগে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রী বেন ওয়ারলেস ব্রিটেন ভিত্তিক সংবাদ মাধ্যম স্কাই নিউজকে বলেছিলেন, আমরা সবাই জেলেনস্কির বক্তব্য শুনতে আগ্রহী, কারণ তিনি ইউক্রেনের বর্তমান অনুপ্রেরণা, তিনি তরুণ মুক্তচিন্তার অধিকারী, এছাড়া তিনি নিজেকে একজন ইউরোপীয় মনে করেন, যা পুতিন নিজেকে কখনো মনে করেন না।